আমি এখানে 10 বছর ধরে আজকেই রয়েছি এখানে। আমার নাম কাঙ্গালমণি ত্রিপুরা। আমি যে এখানে আয়া এখানে স্টান করছি, এখানে প্রথমে জঙ্গল। আমি অনেক জায়গা ঘুরিয়া ঘুরিয়া আইছি, বাংলাদেশ 12 বছর থাকি আইছি। আমি এখানে আয়া অনেক দিন 2-3 মাস কিছু নাই, বাসস্থান নাই। এরপরে সিআরপি আছে 2007-এ সিআরপির লোকের দেখা হয়েছে। আমি সিআরপি কমান্ডেন্ট যখন আসে, সিআরপি কমান্ডেন্ট থেকে তরফতে আমি কমান্ডেন্টের কাছে গিয়া চাইছি আমার একটা মন্দির বানানি লাগিয়া। সিআরপির কমান্ডেন্ট কইছি হদ হে রাজি হয়েছে, 1,10,000 টাকা পাইছি, এটা দিয়া আমি মা চামুন্ডা কালী মন্দির প্রতিষ্ঠা করছি এখানে। এরপরে আমি কিছু কিছু কন্ট্রাক্টর আছে আর অনেক এখানে ব্যবসারা আছে, তার কাছে ভিক্ষা করে এই সিঁড়ি ভাড়াই দিছি। প্রজেক্টের সাহায্য পাইয়া ইট সব লইয়া আমি সব এই টুকটাক জিনিস সব করে দিছি। কোনো সরকারের আমি সরকারের কাছে কোনো দাবি পাইছে না, কোনোটা দিছি না, আজ পর্যন্ত কিছু না পাইছে না। আমি তবু এই মন্দিরে চালাইয়া রাখছি। অখন টিয়াসার আসি, টিয়াসার মন্দিরে গ্রিল দিছি, সাহায্য করছি। আমার মেসের থেকে খাওয়ান দিছে এখন অনেক বছর, 10 বছর ধরে সিআরপির পরে টিয়াসার আছে, টিয়াসার চালাইয়া দিছি। প্রথমে তো সিআরপি দিছি মেস আমার 2 বার সকাল বিকাল। এখন এই মেলাতে কোনো সাহায্য নাই, আমার খালি টিয়াসারই সাহায্য করছি। তীর্থমুখ মেলা ডুম্বুর মেলাতে মকর সংক্রান্তি এখানে মেলা হয় বছর বছরে। এই মেলাতে আমরা মন্দিরে কোনো রং নাই, কোনো ব্লক থেকে রঙও দেয় না, এখন কারেন্ট নাই, কারেন্টও দেয় না। আমরা এরকমভাবে মেলা মধ্যে এই মন্দির চালাই রাখি। এখন কোনো মতে এই প্রজেক্টের আমার একটা লাইন দিয়া দিছে, অধরই আমার আর কিতা কমু, সরকার বাহাদুরের কাছে আমি কিতা চামু। আমি তো ফকির মানুষ, ফকিরই আমি ভিক্ষা করে খামু, তার কাছে এত তো আমি দেও করতে পারে না কেউরে। সরকার বাহাদুরের আমি যে চাই মন্দির সাজানো লাগে, মন্দির রং দেওয়ার লাগিয়া, মন্দির যে আমার মেনটেন্স লাগিয়া আমি তার কাছে অনুরোধ করি। মেলার সময় এখানে আসামে আইয়ে, মিজোরামে আইয়ে, শিলচর থেকে আইয়ে, ধর্মনগরে আইয়ে, এটা বিভিন্ন জায়গার থেকে, বাংলাদেশের থেকে আইয়ে, মেলাতে কোনো থাকনের জায়গা নাই। আমরা মেলাতে সরকার যদি বাছাই দেয়, কিন্তু মেলার পরে আর কিছু দেয় না, বহুত মাসে মাসে এখানে অনেক লোক আইয়ে, এখানে থাকনের জায়গা নাই। আমি এটা চাই যাত্রী সেট লাগে, এখানে 1,00,000-2,50,000 মানুষ হয়, মা যদি দয়া করে আনলে। প্রতি বছরই মেলা হয়, এটা মেলা বহুত দিন আগের থেকে, এটা একটা তীর্থস্থান। তখন আমি বুড়া বুড়ি দুজন থাকি এখানে আপাতত, আর আমার শিষ্য 2 জন আছে এখানে, 5 বছর লাগিয়া হেরাড়ে রাখছি আমি। আপনারা মন্ত্রী বাহাদুরীরা এই তীর্থস্থানে একটু মেলার আগে আইয়া কিছু দেখভাল করতো, খুব ভালো হইতো। এটা হইলে একটা মন্দির মেনটেন্স লাগে, আমি এটাই বক্তব্য আমার, আর আমার বক্তব্য অতই, আমি আর কিছু চাই না, খালি মন্দিরে সাজাই দিলে হয়েছে। আমরা কারেন্ট চাই মন্দির সাজানো লাগিয়া, আর মন্দির মেনটেন্স করে লাগিয়া এটা চাই। জায়গায় জায়গায় মাটি ভাঙা, সিঁড়ি নাই মন্দিরের, দরজা নাই, তার কাছে আমি অনুরোধ করি আর কি। আমার সঙ্গে আমরা 2 জনই এখানে থাকি।